পাকিস্তানি বংশোদ্ভূত ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদনান সামি সম্প্রতি দাম্পত্যের তিক্ত অভিজ্ঞতা জানালেন আদনানের প্রথম স্ত্রী জেবা বক্তিয়ার। জানালেন সম্পর্ক টিকিয়ে রাখতে সব রকম চেষ্টাই করেছিলেন তিনি। তেরা চেহারা, লিফট কারাদের মতো জনপ্রিয় গান দিয়ে বলিউডের লাইমলাইটে আসেন আদনান সামি। তবে বলিউডে সফলতা পাওয়ার আগে পাকিস্তানি অভিনেত্রী জেবা বক্তিয়ারকে 1993 সালে বিয়ে করেন আদনান। জেবা বক্তিয়ার 90-এর দশকের সফল সিনেমা হিনাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম ছবিতে পেয়েছিলেন ব্যাপক সফলতা। তবে ওই একটি সিনেমার পর আর কোনো কাজই তেমন সফল হয়নি এই অভিনেত্রী। এদিকে বিয়ের পর থেকেই আদনানের সঙ্গে জেবার দাম্পত্য ছিল মনোমালিন্য। বিয়ের বছরেই জন্ম নেয় তাদের পুত্র সন্তান আজান সামি। ছেলের জন্মের পর থেকে ধীরে ধীরে কাজ কমাতে শুরু করেন অভিনেত্রী। চেয়েছিলেন সংসার করতে, তবে সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায় জেবার। বিচ্ছেদ হয়ে যায় আদনান ও জেবার। এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে জেবা বলেন, আমি আমার 18 মাসের শিশুর অধিকারের জন্য লড়াই করেছি আদনানের সঙ্গে। একটা পাগলের মতো অবস্থা হয়ে যায় আমার, তবু কাজ চালিয়ে যাচ্ছিলাম। আমার জীবনের ওই সময়টাতে ফিরে তাকাতে চাই না। প্রায় 18 মাসের লড়াই শেষে ছেলেকে ফিরে পাই। জেবা জানান, ছেলে পাওয়ার পরে কাজের খোঁজে লন্ডনে যান তিনি। সেখানে বেশ কিছু টেলিভিশন শোতে দেখা যায় তাকে। পরে অভিনেতা জাভেদ জাফরিকে বিয়ে করেন জেবা, তবে সেই বিয়েও টেকেনি তার। অন্যদিকে জেবার সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন আদনান, তারও টেকেনি দ্বিতীয় সংসার। বর্তমানে তৃতীয় স্ত্রী রুয়াফ রায়াবির সঙ্গে সংসার করছেন বলিউডের এই সঙ্গীত শিল্পী।